যারা রক্ত দিয়েছে বিশেষ করে নেগেটিভ গ্রুপের যারা আছে, একজনকে দেখলাম এ নেগেটিভ 6 বার রক্ত দিয়েছে, এখানে অনুভূতি ব্যক্ত করলেন যে 25 বার রক্ত দিয়েছে, তারা এদেশের সূর্য সন্তান, সেই 52 সাল থেকে এই জাতি লড়ে আসে, বুকের তাজা রক্ত দিয়ে আসে, তাদের ধারাবাহিকতায় আজকে যাদের ট্যাক্সে সরাসরি আমাদের কুলি মজুর কৃষক সম্প্রদায় যাদের ট্যাক্সের বিনিময়ে আমরা বিশ্ববিদ্যালয়ে খুব স্বল্প বেতনে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়, সেই বিবেকের তাড়না থেকে আমাদের এই সংগঠন করে থাকেন। সবচেয়ে ডেডিকেটেড, সবচেয়ে ত্যাগী, সবচেয়ে নিজেকে উজাড় করে দেওয়া ছেলেটি সাধারণত দীর্ঘ সময় বাঁধনে টিকে থাকে এবং বাঁধনকে উজাড় করে দেয়, দেশ এবং জাতির কল্যাণে কাজ করে। আমরা সেই দিনটি স্বপ্ন দেখি যেদিন প্রতিটি লোক তার রক্তের গ্রুপ জানবে, তার আত্মীয় স্বজনের রক্তের জন্য নিজে দৌড়ে যাবে, আজীবন বাঁধনই দৌড়বে, বিষয়টা এরকম না, বাঁধনের পাশাপাশি তাদের সচেতন করতে পারি, সবাই সবার রক্তের গ্রুপ জানবে। আজকের অনুষ্ঠানের অতিথিরা প্রচণ্ড ব্যস্ততার মাঝেও এখানে এসেছেন, তাদেরকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানায়, এবং যারা কষ্ট করে আজকের 25 জন বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির, অর্থনৈতিক মুক্তির সেই দিনটি আজকে এসেছে। 7ই মার্চে যে ভাষণে 3টি বিষয়ের কথা বলা হয়েছিল, রাজনৈতিক মুক্তি সেটা এসেছে, সাংস্কৃতিক মুক্তি সেটা চলে এসেছে, অর্থনৈতিক মুক্তির অন্যতম মাইলফলক আজকে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জননী পদ্মা সেতু সারা বিশ্বের চক্রান্তের মধ্য দিয়ে উদ্বোধন করেছেন, স্বপ্নে উন্মোচন করেছেন। একদিকে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের স্বাধীনতা, আরেকদিকে আজকের বাঘনের আমাদের এ প্রমাণ হলের যারা ডোনার রয়েছে তাদের সম্মাননা সব মিলে স্যার এই ভ্রমণ হল বাঘন ইউনিট এগিয়ে যাক, এগিয়ে যাক বাংলাদেশের মানবতা। ধন্যবাদ সবাই।